আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রিফ্রেশিং ড্রিঙ্কস, যেটার নাম হচ্ছে প্রেম ভালোবাসা শরবত। দিল্লির বিখ্যাত পেয়ার মহব্বতকে শরবতের নাম তো শুনেছেন, সেটার বাংলা ভার্সন প্রেম ভালোবাসা শরবত। খুবই রিফ্রেশিং এই শরবতটি দেখতে, ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। মাত্র দুটি স্টেপে তৈরি হয়ে যাবে এই মজাদার শরবতটি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আর রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা তরমুজের অর্ধেকটা নিয়েছি। তবে তার আগে আমি আমার এর আগের যে ভিডিওটা সেটার জন্য এখান থেকে কিছু বল কেটে নিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সেই রেসিপিটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এরপর অর্ধেকটা তরমুজকে আমি আরও দু টুকরো করে নিয়েছি, আর এক টুকরো তরমুজকে আমি ছোটো ছোটো টুকরো করে এটা থেকে জুস তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার তরমুজটা কতটা লাল, রসাল এবং মিষ্টিও হয়েছে কিন্তু অনেক। এটাকে আমি এখন জুস তৈরি করে নিয়েছি, আর এটা থেকে কিন্তু দু কাপ পরিমাণ জুস হয়েছে। আমি যে পরিমাণ শরবত তৈরি করব সেটার জন্য দু কাপ পরিমাণ জুস লাগবে। তা আমি চেষ্টা করছি যতটা সম্ভব বিচি না ছাড়াই নেওয়া যায়। আপনাদের যাদের বিচিতে সমস্যা নেই তারা বিচির সহই কিন্তু জুস করে নিতে পারেন। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। এটাকে ব্লেন্ড করে আমি খুব মিহি একটা জুস তৈরি করব, যাতে করে চিনিটাও না থাকে এমনভাবে তৈরি করব। তো জুসটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা জগের মধ্যে নিয়ে নিয়েছি আধা লিটার পরিমাণ দুধ। এই লিকুইড মিল্কটাকে কিন্তু আমি জাল করে ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে এতটাই ঠান্ডা করেছি যে কিছুটা কিন্তু বরফও হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রুয়াবজা। রুয়াবজাটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনার শরবতটা কী পরিমাণ কালারফুল চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। আর মিষ্টিটাও কিন্তু রুয়াবজাতে কিছুটা থাকে। তো রুয়াবজাটা দিয়ে আমি দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই শরবতটার সাথে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রসও দিতে পারেন, তবে আমার কাছে কিন্তু লেবুর রস ছাড়াই ভালো লেগেছে। তো এই পর্যায়ে আমি এর সাথে তরমুজের জুসটা মিশিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, আর চিনিটাও টেস্ট করে নিয়েছি, চিনিটা একদম পারফেক্ট ছিল। এখন তরমুজের যে বাকি টুকরোটা ছিল সেটাকে খুব ছোটো ছোটো করে আমি কিউব কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আসলে সবগুলো কিউব যে সমান হতে হবে এমন না, এলোপাতাড়ি কেটে নিচ্ছি। আর আমি এই কিউবগুলো থেকে চেষ্টা করছি যতটা সম্ভব বিচিটা এড়িয়ে এই জুসের মধ্যে দিয়ে দেওয়া যায়, মানে শরবতটার মধ্যে দিয়ে দেওয়া যায়। আমি আগেই বলেছি তরমুজের বিচি আমার খুবই হরবল লাগে। তো এখন সার্ভিং করার পালা, এই জন্য সার্ভিং গ্লাসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু আইস কিউব, আর তার মধ্যে ঢেলে দিয়েছি আমার তৈরি করা শরবত, আর এর উপরে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কিউব করা ওয়াটারমেলন, মানে তরমুজ। তো এ তো হয়ে গেল। আর সাথে একটা পুদিনা পাতা দিয়ে সার্ভ করেছি, এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য, কারণ আমি এখানে পুদিনার কোনো জুস দেইনি, কোনো ফ্লেভারও পাবেন না। এই তো হয়ে গেল প্রেম ভালোবাসা শরবত, মানে দিল্লির প্যার মহব্বতকে শরবত। আশা করছি বাসায় একবার হলেও বানাবেন। আসলে আমি সাজেস্ট করব যে বাসায় আপনারা একবার হলেও এটা তৈরি করে দেখবেন। আমার তো ধারণা আপনাদের আসলেই ভালোবাসা হয়ে যাবে এই শরবতের সাথে। সারাদিন রোজা শেষে কী যে রিফ্রেশিং সেটা আসলে বলে বোঝানোর মতো না। এতে ছিল আমার আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আমি আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।